হ্যালো এভরিওয়ান, আজকে ফাইনালি আমি একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা পাউডার ফাউন্ডেশন নাকি ফুল কভারেজ ফাউন্ডেশন দেখতে চান। অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন পাউডার ফাউন্ডেশনের জন্য, সো হিয়ার ইট কামস, মাই পাউডার ফাউন্ডেশন টিউটোরিয়াল। আমি খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে দেখিয়েছি এবং ইটস অ্যাকচুয়ালি নট ফর পার্টি আর সামথিং, ইটস ফর ডেইলি ইউজ অথবা লাইট মেকআপের জন্য। সো আই হোপ আপনাদের এটা পছন্দ হবে, আর আমার পেজ শেয়ার করতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেল শেয়ার করতে ভুলবেন না। দিস উইল রিয়েলি ইন্সপায়ার মি আ লট। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার স্কিনকে ময়শ্চারাইজ করে নিব। এখানে আমি একটা স্যাম্পল ময়শ্চারাইজার ইউজ করেছি। আপনারা রেগুলার যে ময়শ্চারাইজার ইউজ করেন সেটা পুরো মুখেভাবে ফার্স্টে অ্যাপ্লাই করে নিতে হবে, যাতে মুখটা সারাদিনের জন্য হাইড্রেট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার অরেঞ্জ কারেক্টারটা ব্যবহার করব। আমি এখানে ম্যাকের অরেঞ্জ কারেক্টারটা ব্যবহার করেছি, যেটা আমি আমার ডার্ক সার্কেল কভার করার জন্য ব্যবহার করব। এছাড়া আপনাদের যদি মুখে কোনো ডার্ক স্পট থাকে, ডার্ক প্যাচি ভাব থাকে, তার উপরেও আপনারা এই অরেঞ্জ কারেক্টার ব্যবহার করতে পারেন সেটাকে কভার করার জন্য। তারপর আমি যা করবো সেটা হচ্ছে আমি রেগুলার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার মতো এখানেও আগে একটা প্রাইমার অ্যাপ্লাই করব। আর আমি যে প্রাইমারটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে বেনিফিট প্রফেশনাল প্রাইমার নামের একটা প্রাইমার। সেটাকে আমি এভাবে চেপে চেপে আমার পুরো মুখে অ্যাপ্লাই না করে সিম্পলি সেন্টার পার্ট অফ দ্য ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ফার্স্টে একটা কনসিলার অ্যাপ্লাই করব শুধু আমার আন্ডার আইতে। সেখানে আমি আরবান ডিকের নেকেড কনসিলার নামের এই কনসিলারটা ব্যবহার করছি, যেটা খুবই লাইট ওয়েট কিন্তু খুব ভালো কভারেজ দেয় এরকম একটা কনসিলার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কনসিলার ব্যবহার করতে পারেন। এভাবে কয়েকটি ডট এঁকে যেটা করব সেটা হচ্ছে আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে এভাবে সেটাকে চেপে চেপে ব্লেন্ড করে নিব। রিসেন্টলি আমি রিয়েল টেকনিকের স্পঞ্জটা ব্যবহার করা শুরু করেছি, হুইচ ইজ রিয়েলি ওয়ার্থ ইট। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রাইস পয়েন্ট এবং কোয়ালিটি বোথ অন পয়েন্ট। তারপর আমি পাউডার ফাউন্ডেশন হিসেবে ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশন ব্যবহার করতে যাচ্ছি। আমার শেড হচ্ছে NC42, এটাকে আমি ELF-এর পাউডার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। এবং এই ফাউন্ডেশনটা খুবই ফুল কভারেজ টাইপের একটা পাউডার ফাউন্ডেশন বলে আমি খুব প্রেফার করি। এভাবে ব্রাশটাকে নিয়ে ফার্স্ট আমি যেটা করব পাউডার কম্প্যাক্টের মধ্যে ভাবে চেপে নিয়ে এরপর এভাবে ধীরে ধীরে ড্যাপ করে করে পুরো গালে অ্যাপ্লাই করে নেব। খেয়াল রাখতে হবে যেন আমরা এটাকে সোয়াইপ না করি, এভাবে চেপে চেপে অ্যাপ্লাই করি। এরকম একটা ফ্ল্যাট টপ ব্রাশ ব্যবহারের সুবিধা হচ্ছে এটা অনেকখানি জায়গা কভার করবে, আবার অ্যাট দ্য সেম টাইম ডেন্স হওয়ার কারণে খুব ভালো কভারেজ দিবে। তারপর আমি রেগুলার ফাউন্ডেশনের মতো করে এটাকে গলায় অ্যাপ্লাই করে নিব, যাতে কোনো শেডের ডিফারেন্স বোঝা না যায়। তারপর আমার মুখের বাকি যা আছে সেটা আমি করে নিচ্ছি। আমার আইব্রোটাকে আমি একটা আইব্রো ট্রিন্ট দিয়ে ড্র করে নিচ্ছি, সাথে আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটা হালকা আই মেকআপ করে নিয়েছি। এখন বাকি যা আছে যেটা সেটা হচ্ছে কন্ট্যুরিংয়ের পার্ট। কন্ট্যুরিংয়ের জন্য আমি যা করব সেটা হচ্ছে আমি ম্যাকের হারমোনি নামের এই ব্লাশটাকে কন্ট্যুরিংয়ের জন্য ব্যবহার করব। আপনারা যে কোনো কন্ট্যুর কিট ব্যবহার করতে পারেন, পাউডার কন্ট্যুর কিট। আমি এভাবে মুখটাকে একটু ফিশ ফেস করে ফেসটাকে কন্ট্যুর করে নিব। আমার কন্ট্যুরিংয়ের উপরে দিকে ডিটেইলস ভিডিও আছে, সেটার লিংক আমি এখানে অ্যাড করে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। খেয়াল রাখতে হবে আমরা যেন শুধু ফেসে কন্ট্যুর না করে অ্যাট দ্য সেম টাইম জলাইন কন্ট্যুর করি, যদি আমার মতো ডাবল চিন থাকে। আর যেটা হচ্ছে আমরা কখনোই পাউডার অ্যাপ্লাই করার পরে যে কোনো লিকুইড প্রোডাক্ট ব্যবহার করা থেকে দূরে থাকবো, নাহলে যেটা হবে ফেস কেকি হয়ে যাবে। সো আমরা যদি যা লিকুইড প্রোডাক্ট আছে সেটা পাউডার ব্যবহারের আগে অ্যাপ্লাই করবো ফেসে। এবার আমি রেগুলার ব্যবহারের জন্য খুব সিম্পল একটা ব্লাশ ব্যবহার করছি, যেটা হচ্ছে ম্যাকের মেলবা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্লাশকে গালে অ্যাপ্লাই করে নেবেন। আর
আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে হাইলাইটার আই ক্যান নেভার স্কিপ দিস স্টেপ সো আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন আমি আমার নোজের জাস্ট টিপ অফ দ্য নোজকে একটু হাইলাইট করে নিব নোজটাকে শার্প দেখানোর জন্য অ্যাট দ্য সেম টাইম আইব্রোটাকে হাইলাইট করে নিব সো হয়ে গেল আমাদের লুকটা আপনারা চাইলে যেটা করতে পারেন যদি মুখটা বেশি পাউডারে লাগে একটা ফিনিশিং স্প্রে ব্যবহার করতে পারেন পাউডারটাকে সেট করার জন্য সো দেখে ফেললেন কিভাবে আমি পাউডার ফাউন্ডেশনটা করলাম আই থিঙ্ক এটা আপনাদের জন্য খুব সিম্পল হবে আর আমি এক্স্যাক্ট যা প্রোডাক্ট দেখেছি সেগুলো না চাইলেও আপনাদের কাছে আছে এমন প্রোডাক্ট দিয়েও এগুলো করতে পারেন আমি আমার রিকমেন্ডেড প্রোডাক্টগুলো দেখেছি দ্য থিংস আই লাভ ফর মাই সেলফ সো আপনাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ